হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পর তোমাদের মাঝে আমি যে নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, আসলে ইদানিং কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই, আসলে সময়ের অভাবে কোনো ভিডিও এডিট করতে পারি নাই, অনেক ভিডিও জমা হয়ে গেছে। ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দেওয়ার ট্রাই করব। সো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সবার ঈদ কেমন কাটলো? ঈদের পরে আসলে এইভাবে করে কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই, আমি খুব ব্যস্ত ছিলাম। ঈদ যেহেতু বাড়িতে করা হয় আমাদের, সো এবার ঈদটা না খুব বেড়াইছি, খুব ভালোই কাটছে, প্রচুর বেড়াইছি এবার ঈদটা। আমরা আসলে ম্যাক্সিমাম টাইমে ঈদটাই বাড়িতে করার ট্রাই করি। এইবারের ঈদটা না আমাদের জন্য খুব বেশি স্পেশাল, কেননা আমার মেয়ের সাথে ঈদ করতেছি আমরা এবার ফার্স্ট টাইম, আমার মেয়ের প্রথম ঈদ, সো স্পেশাল তো হওয়াটা স্বাভাবিক, তাই না? সো সবার ঈদ কেমন কাটছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবাম, আর কে কোথায় গেছো। এবার তো আমরা প্রচুর বেড়াইছি, গ্রামের বাড়িতে বেড়াইছি, সেই সাথে এই যে সিটিতে আসলাম, এই সিটিতে আসার পর থেকে বেড়াই যাচ্ছি আলহামদুলিল্লাহ। এবার ঈদটা খুব ভালো গেছে আমাদের, অনেক বেড়াইছি। আর ঈদের মজাটা কিন্তু বাড়িতেই, বাড়ির ঈদটা অন্যরকম, বাড়িতে আসলে ঈদের আমেজটা বোঝা যায়। সবাই আসে, তারপরে পাড়া প্রতিবেশী রিলেটিভ মোটামুটি অনেক গেস্ট থাকে, খুব ভালো লাগে। সো আজকে আমরা চলে যাচ্ছি একটা ভাবির বাসায়, আজকে ভাবির বাসায় দাওয়াত ছিল ফ্রাইডে, সো সে উপলক্ষে এখন সবাই চলে যাচ্ছি। আর হ্যাঁ, তোমাদেরকে না একটা কথা বলার ছিল, এতদিন তো আমি হিজাব টিউটোরিয়াল এবং সময় পেলে এই টুকিটাকি ব্লগ করা শেয়ার করি তোমাদের সাথে, কখনো তো আর মেকআপ টিউটোরিয়াল বলো বা মেকআপ ভিডিও দেওয়া হয় না, এখন থেকে আমি মেকআপ ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। সবাই অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবা, শেয়ার করবা, আর এখন পর্যন্ত আমার পেজে যারা যারা লাইক করো নাই, ফলো করো নাই, প্লিজ আমার পেজটা একটু লাইক ফলো দিয়ে সবার মাঝে একটু শেয়ার করে দিবা। এই যে আমরা চলে আসলাম ভাবির বাসায়, দেন আমি কয়েকটা মিরর পিক নিয়ে নিয়েছি, এরপরে বাসাটা একটু ঘুরে দেখলাম, তারপরে বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়ে কয়েকটা ক্লিপস নিলাম, এরপর সবাই মিলে একটু আড্ডা দিয়েছিলাম। ভাবিদের যে বিল্ডিংয়ের বাসের ভিউটা না মাশাল্লাহ খুব বেশি সুন্দর, মানে ওই যে কুলসিতে পড়ছে, তো ওই যে পাহাড়ি এলাকা খুব বেশি ভালো লাগে ভিউটা দেখতে, মানে পাহাড়ের উপরে যে বিল্ডিং, সবুজ সবদিকে সবুজ সবুজ গাছপালা, খুব সুন্দর লাগে। ভাবি আমাদের জন্য অনেক নাস্তার আয়োজন করেছে, ভাবির হাতের রেসিপি মাশাল্লাহ অনেক মজার, অনেক মজার বলে বোঝানো সম্ভব না। যেমনিতে ওনার স্ন্যাক্স আইটেম, সেই সাথে রাইস আইটেম মাশাল্লাহ অনেক মজার ছিল, এবং প্রেজেন্টেশনটাও অনেক সুন্দর। সো আজকের দিনটা আমাদের অনেক ভালো কাটছে, অনেকগুলো ক্লিপস নিলাম, ঢং করতেছিলাম একটু, এই যে আমার ননদকে বলতেছিলাম এই যে এই পাশ থেকে একটা নাও, এই পাশ থেকে একটা নাও, ও তো টায়ার্ড হয়ে গেছে। এই যে আমি পাশে একটা ভিউ নিচ্ছিলাম, খুব সুন্দর পরিবেশ, এই যে বাতাস কন্টিনিউ, আলো বাতাস সবই আছে, মানে মনটা শান্তি হয়ে যায়। এই যে ভাবির মরিচ গাছে ফুল আসছে মাশাল্লাহ। ভাবির বাসাটা খুব গোছালো এবং পরিপাটি, ভাবি আসলে খুব শৌখিন মানুষ, ওনার বাসাটা খুব সুন্দর করে উনি ডেকোরেট করছেন। ইনশাল্লাহ তোমাদের জন্য কোনো নতুন ভিডিওতে দেখা হবে, ওনার বাসার একটা আমি টোর দিব। সো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, সবাই আমার জন্য অবশ্যই অনেক অনেক দোয়া করবা।